ওষুধ আনতে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শুভ। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম, তাদের সবাইকে স্বাগতম। তো এখন যাচ্ছি আমি একটু টাউনে। টাউনে যাওয়ার একটাই কারণ, আমাদের রাইডার্স ক্লাব, তো সেখান থেকে আমরা কিছু ত্রাণ দেব। তো সেই পরিপ্রেক্ষিতে কিছু বাজার করতে হবে। তো যাই, যে সবার সাথে দেখা করি। আর মানিকগঞ্জের রাস্তার অবস্থা এটা দেখতেই পাচ্ছেন, লোকজন আছে কিন্তু প্রয়োজন ছাড়া লোকজন খুব কম বের হয়। তো যাই, রাস্তায় দেখা হচ্ছে। আর রাস্তার যে অবস্থা, বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা একদম খারাপ। কাদা বালি দিয়ে ভরা, যুদ্ধ করেই রাস্তা পার হইতে হইতে পারে। ওষুধ আনতে যাচ্ছি, ওষুধ আনতে লাস্ট ফার্মা ডিসক্রিপশন আছে কাছে। হ্যাঁ আছে। এই দুইটা পাওয়া যায় নাই আমার আম্মুর। হ্যাঁ আগে দিত ওষুধ, স্টকের রুগী তো। রাস্তায় চলাফেরা কোনো কষ্ট। ওষুধ আনবার মার, ওষুধ আনবার লাস্ট ফার্মায়, লাস্ট ফার্মায়। হ্যাঁ আসতে কেমনে কি ভাই, ওষুধ আনতে যাবো লাস্ট ফার্মায়। প্রেসক্রিপশন দেখে আসছি এখানে একবার আমার আম্মুর, স্টকের স্টকের ওটা পাওয়া যায় নাই, খুঁজে গেছি। তো অনেক পরিস্থিতি খারাপ দেখা দিতেছে, কারণ যে পরিমাণ কথাবার্তা হইতেছে সব জায়গায় আটকাইতেছে। উচিত
উচিত এরকম করেই সব জায়গায় গার্ড দেওয়া, গার্ড দিলে আর কি ফেলানো হবে। আমি তো আমার প্রয়োজনে বের হয়েছি, তো দেখতেই পারতেছেন এগারোটা বাইক বাজে এখন। সবাইকে শুভ সকালে জানাই, যাই যাওয়ার পরে দেখি অবস্থা। সম্ভবত ঢুকে যেতেছে না, ঢুকতে হবে। ঢুকতে হইলে দেখি যে এই পাশ দিয়ে পাশ দিয়ে খেলা রেডি। প্রয়োজন ছাড়া পাশা পেয়ে বাইরে বের হবেন না করে। আমাদের ত্রাণেরও কিছু টাকা পয়সা দেওয়া দরকার, ওইখানে দেওয়ার দরকার। লাস্টার অধমনে 24 ঘন্টায় খোলা প্রায় রাস্তা। নতুন ডালার পরে আর টাউনে ঢুকি নাই, কারণ ওই যে বন্ধ হয়েছে তো হয়েছে, ওই টাউনে ঢুকা নেই। মুজিব দিবসের সময় আর কি নতুন ডালায় শুরু করছে আর কি। ক্যামেরা ঢুকছে না বুঝলাম না, তো এটা তো বন্ধ না খোলা। সাইলেন্টটা তো ওই জন্য কোনো ঢুকবো ওরা
ফোন দাও। আর 12টা বাজে গেছে, অন্তু বললো সব দোকান বন্ধ করে, এখন হেলাও আছে। আমি তাহলে দোকান অন্য যায় দেখতেছি, ধরো সাইল কিনতে হইলে তো ওই 5টা সাইল কিনুন লাগবো। যে কোনে কোনে বন্ধুটা ওই তো সাইলটা আনুন লাগবো থেকে। তুমি কি পাইতে সাইল আনবার তো ফোনটাই তো নিবে আনাবার বা। আচ্ছা বন্ধ সে দিবস আনুন, আমিও নেই মাঝে মাঝে। বন্ধ সব বন্ধ, ওই পাশে বাসায় যাচ্ছি। রাতের জন্য যা কিনতে এসেছি টাউনে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে সব কিছু বন্ধ হয়ে যায়। আমাদের আজকের যে কেনাকাটা ছিল সেগুলো কিনে ফেলছি, এখন কালকের জন্য যেসব জিনিস কেনা দরকার কালকে সকালবেলা কিনতে হবে। কারণ শুনলাম মানে 12টা পর্যন্ত দোকান খোলা থাকে, পিঠায় এরকম দাম কম বেশি হয়ে থাকে। তো কালকেই দেখবো কি কেনা যায় না যায়। আমরা লিস্ট করছি অনেক কিছুই দেওয়া হয়েছে কেনার জন্য। সাথে থাকুন, দেখা হবে, আর ভালো থাকবেন, বাসায় থাকবেন। যদি প্রয়োজন ছাড়া কোনো সময় বাসার বেড়ে বাইরে বের হবেন না, এতে আপনার জন্যই ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই। কারণ রাস্তায় দেখতেই পাচ্ছেন অনেক লোক চলাফেরা করছে, সাবধান নিয়ে চলাফেরা করছে না। তো আপনাদের উচিত সাবধান হয়ে চলাফেরা করা, আর সবসময় নিজেদের সেফটি গ্রহণ করবেন, নিজের সেফটি নিয়েই চলাফেরা করবেন। দেখা যাচ্ছে বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর যে তৎপরতা চলছে। আমি এখন বাসায় চলে যাব, যাই দেখি কি অবস্থা। কারণ যা যা কেনা দরকার মোটামুটি কিনে নিয়ে আসছি। এখন একটা কফি কিনবো, এই কফি আছে নাকি বড় একটা।
বাসার রাস্তায় চলে আসছি। রাস্তার আশেপাশে এই পর্যন্তই তাদের যে পরিস্থিতি দেখাতে পারলাম দেখে বুঝতেই পারছেন যে দেশের অবস্থাটা কীরকম খারাপ। তো সবাই বাসায় থাকবেন, নিজেও সুরক্ষায় থাকবেন, অন্যকেও সুরক্ষা দেবেন। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক দেবেন। আর ধন্যবাদ, ভালো থাকবেন, আমার বাসায় থাকুন।